প্রত্যেকটা দই ওজন কম দিচ্ছে। গ্রাম নিচ্ছেন 1 কেজি, দিচ্ছেন এখানে 900, আমরা দেখলাম আরো কম হবে। আমাকে একটু দয়া করে বলেন একটা হাঁড়িতে কতটুকু দই থাকে? 1 কেজি? 1 কেজি তো এইটা, 1 কেজি এখন? হ্যাঁ 1 কেজি, 1 কেজি 800 গ্রাম, এটা 1 কেজি, ওজনে কম দেন না? এই হাঁড়ি ভেজানোর পর তো ওজন এমনিতে হাঁড়ি ছাড়াই স্যার, হাঁড়ি ছাড়াই 1 কেজি, হাঁড়ির ওজন কত কত? হাঁড়ির ওজন লাগে না তো, আমাদের যদি কাঠটিকেও নিয়ে মাপে হ্যাঁ 1 কেজি হয়ে যায়, 1 কেজি হয়ে যাবে, একদমই হবে। অনেকে তো বলে ওজনে কম, না না স্যার 700 থেকে 800 গ্রাম দেন, 800 গ্রাম আমার বললি বেশি, একদম 800 গ্রামই হবে, বেশি স্যার বলে দেন না, এটা 1 কেজি কম হবে। এই হাঁড়িটা দেখি একটু, আপনার খালি হাঁড়ি একটু দেখেন তো দেখি। হ্যাঁ এটা পানিতে ভিজা রাখেন তো? না পানিতে, এটা তো তেলা দিয়ে মুছতে হয়, মুছে না মানে? হ্যাঁ, তারপরে যখন একদম রস তো টেনে নেয়, স্বাভাবিকভাবে হাঁড়ির ওজন তো অনেকখানি হবে। ভিজানো আছে? পানিতে ভিজান দেখি, এটা কি দেখেন তো, এটা পানিতে ভরু 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 সময় কত? ওইটা কেমন? ওইটা যেটা ছিল ওইখানে ছিল, যেটা শুকনে কি কিনেছেন? এটা আপনি দেখালেন রং কিনেছেন, কি লেখা আছে এখানে? পুরাই দোকান থেকে এই স্লিপটাই দেয় আর বলছে যদি কেউ আসলে এই স্লিপটা দেখাই দিবে। না কিন্তু এখানে কি লেখা আছে? দোকানে বলছে লেখা আছে কি রং? 1 পিস, 1 পিস, 1 পিস রং কিনেছে, কি রং কিনেছে লেখা আছে? পুরা দোকানদার বলছে যে আমাদের মালে 1 কেজি, 1 কেজি, 1 কেজি রঙের দাম 1250 টাকা, এটা ফুড গ্রেড কালার যেমন বললেন হয়ে গেল। 1 কেজি রঙের দাম কত টাকা আপনি জানেন? না স্যার, ও দোকানদার বলছে যে ফুড গ্রেড, এটা এইটা দোকানদারের এইটা দেখাই দিব। এক লেখা নেই তো, কি রং বিক্রি করছেন লেখা আছে? ক্যাশ মোতে লেখা আছে, নাম তো উল্লেখ নাই, নাম উল্লেখ নাই, তাহলে আমি বুঝবো কিভাবে যে ওই রং কিনেছে? বুঝেছেন, ফুড গ্রেড কালারের দাম এই 1250 টাকাতে আপনাকে 1 কেজি দিবে, এটা কি বিশ্বাস করবে? ওই যে ওইটাই দেয়, ওটা তো ফুড গ্রেড না, এই জন্যই তো দিতে পারবে, ফুড গ্রেড হলে আপনাকে এই কম দামে দিতে পারবে 1 কেজি। ওইটা আমরা দেখবো, তদন্ত করে দেখবো, যে এখানে আছে। আচ্ছা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, পাল্লা নিয়ে আসেন, দেন ওটা ওজন দেন। এবার দই নিয়ে আসেন, এটা আরো আরো ইয়ে হবে, আরো পানি ভিজবে। হ্যাঁ তো কমই আছে, আপনার কম আছে না? কত কত? 1 কেজি 600, আর ওটা ওজন কত ছিল? 30 গ্রাম কম আছে, 730, আর এখানে 600, তাহলে 100 গ্রাম নেই। শুধু তাই না, ওটা তো ভিজালে আরো অনেক সময় দেখেন এই যে শুকে গেছে না, আরো পানি ধরবে, এটাতে আরো পানি ধরবে, আর তো ভিজালে আপনি প্রত্যেকটা দই ওজন কম দিচ্ছেন। দাম নিচ্ছেন 1 কেজি, দিচ্ছেন এখানে 900, আমরা দেখলাম আরো কম হবে, তাই না? বুঝতে পেরেছেন? নিয়ে আসেন আর একটা নিয়ে আসেন, বেশি আছে এমনটাই নিয়ে আসেন, ওজনে কম, 2-1টাতে শর্ট হয়ে যায়, সাইজ একটু ছোট বড়, হ্যাঁ সাইজ ছোট বড়, হ্যাঁ দেখেছি। থামেন আপনার আমি ওজন কত সেটাও আমরা দেখতেছি, আর ওই যে 800 গ্রাম যেটা সেটা নিয়ে আসেন, ফিল আপ করে মানে ফিল আপ করে এই হারিয়ে নতুন
ওরা পানিতে ডুবেন যান, ওরা নিয়ে আসেন, এখন নিয়ে আসেন। এটা সরান এখন, হ্যাঁ বাড়বে, আরো একটু বাড়বে তো, আরো পানি চলবে, আরো বেড়ে যাবে। তাহলে কিছু কিছু কাছে আসেন, কিছু কিছু ধরে ওজন কম হচ্ছে। আরো পানি ধরবে, এই যে শুকে যাচ্ছে, তাই না? শুকে যাচ্ছে, তার মানে আরো পানি ধরবে, হ্যাঁ ওজন বেড়ে গেছে, ওজন বেড়ে যাবে। রাজু আহমেদ এই টাইপের নিয়ে আসেন, হ্যাঁ এই সাইজের জন্য ভিন্ন রকম এটা তো ঠিক নাও থাকতে পারে, কিভাবে বলবে যে হ্যাঁ ঠিক আছে এবং এক বছর মেয়াদ দিবে, তারপরে আবার আপনি পরীক্ষা করতে হবে, আবার ওর সার্টিফিকেট ঠিক থাকলে বলবে, না থাকলেও সেটা লিখে দিবে যে ঠিক নেই। স্ট্যান্ডার্ডাইজ করার এখতিয়ার কার? বিএসটি আই, সেটাও তো আপনার করণ। জাতীয় ভোক্তা অধিকার সনাতন অধিকর্তের মহাপরিচালক মহোদয়ের নির্দেশ নাই দেশব্যাপী অভিযান পরিচালনা এটি অংশ হিসেবে ঢাকা মহানগরীর এই লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হলো। এখানে আমরা যেটি দেখলাম যে অনেকদিন আগের যে মিষ্টি শিরা সেগুলো সম্মানে ব্যবহার করা হচ্ছিল, একই সাথে পোড়া তেলের যে ব্যবহার সেটি আমরা দেখলাম, একই সাথে কর্মচারী যারা কাজ করছেন অধিকাংশের গায়ে কোনো কাপড় থাকার কথা ছিল, অ্যাপ্রন থাকার কথা, সে অ্যাপ্রন তো নেই, গেঞ্জি যেটি সেটিও নেই, টি শার্ট কোনো রকমের কাপড় নেই। তাছাড়া অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে এই মিষ্টি সামগ্রী উৎপাদন করতে করা হচ্ছিল, দইয়ের ওজন যেটি 1 কেজি থাকার কথা সেখানে আমরা 900 গ্রামের মতো পেয়েছি, অর্থাৎ দইয়ের ওজনও কম দেওয়া হচ্ছে। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে জরিমানা আরোপ করা হয়েছে, তবে প্রতিষ্ঠানের যিনি দায়িত্ব রয়েছেন উনি একটি সরল স্বীকারোক্তি দিয়েছেন যে দ্রুততম সময়ে এখন থেকেই মূলত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবে এমন অঙ্গীকার করেছেন। তো তার পথে আমরা আশা রাখতে চাই নিয়মিত এই প্রতিষ্ঠান আমাদের তদারকির আওতায় থাকবে। প্রতিষ্ঠানে যিনি দায়িত্বে আছেন তিনি বললেন যে তারা হচ্ছে এতদিন গাফিলতি করে এসেছিলেন এবং যার কারণে এত গাফিলতির কারণে আজকে আপনারা 200 টাকা জরিমানা করলেন, তিনি বলছেন যে পরবর্তীতে ঠিক হয়ে যাবে, কিন্তু এতদিন ঠিক হয়নি, এখন কি আপনাদের ফলো আপ থাকবে? হ্যাঁ, যেটি আমরা বললাম যে নিয়মিত আপনার জানেন যে আমাদের জনবলের সংকট রয়েছে, আমরা প্রতিনিয়ত শত্রুবাস কর্মীরা ছুটির দিনগুলোতে অভিযান পরিচালনা করে থাকি, তো আমাদের সহকর্মী সহ আমরা এই এলাকায় যখনই আসবো তখনই আমরা চেষ্টা করবো এই প্রতিষ্ঠান তদারকি করে আনএক্সপেক্টেড ভিজিট দিয়ে যে এই প্রতিষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে আইন অনুসরণ করে পরিচালনা করা হচ্ছে কিনা
যদি ব্যর্থ হয়ে থাকে অবশ্যই একটা প্রতিষ্ঠান থেকে আইনের আওতায় নিতে হবে।